ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল নির্ণয়ের শর্টকাটগুলো এর আগের ভিডিওতে দেখেছো। এই ভিডিওতে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের একদম বেসিক জিনিসটা দেখব, কারণ এই কোর জিনিসটা তোমাকে রিটেনের জন্য হলেও জানতে হবে। কারণ হচ্ছে দেখো, এই যে একটা বক্ররেখা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, এই বক্ররেখা এবং এই সরল রেখা ওয়াই ইকুয়াল এক্স, এই দুইটা দ্বারা আবদ্ধ, অর্থাৎ এই দুইটা দ্বারা যদি আবদ্ধ রেখার ক্ষেত্রফল অর্থাৎ আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাও, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে, এই ক্ষেত্রফল কত, এটা যদি বের করতে চাও শর্টকাটে খুব ইজিলি বের করে ফেলা যায়। যেমন কি এই যে 8/3 ইনটু এইখানে এ এর মান কত, ফোর এ এক্স, ফোর এ এর মান হচ্ছে ওয়ান, তাহলে এই ওয়ানের স্কোয়ার, আর এইখানে এ এর মান কত, এ এর মান হচ্ছে ওয়ান, তাহলে এই যে ওয়ান এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়ান এক্স, তাহলে এই ওয়ানের কিউব, তাহলে এটা তো 8/3। খুব ইজিলি কিন্তু আনসার বলে দেওয়া যায় যে এইখানে একটা বক্ররেখা এবং একটা সরল রেখা দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত, 8/3। কিন্তু এটাকে যদি তুমি রিটেনে ব্যবহার করতে চাও তখন তোমাকে একটু বেসিক জিনিসটা জানাই থাকা লাগবে। এই বেসিক জিনিসটা তুমি কিভাবে সমাধান করবা সেটা দেখো আমি তোমাকে দেখাচ্ছি। মেইন কথা হচ্ছে এই জায়গা থেকে তোমাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে সমীকরণ আর একটা হচ্ছে এই লিমিটের মান। প্রথমে আমরা লিমিটের মানটা বের করব। দেখো এই জায়গায় লিমিটের মান কিভাবে বের করব, মেইন কথা হচ্ছে দেখো এখানে কার পরাবৃত্ত, এখানে আগে বলো কার মান বের করব, এখানে কার পরাবৃত্ত, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, তার মানে ওয়াই স্কোয়ারের পরাবৃত্ত, তাহলে এই জায়গায় আমরা ওয়াই স্কোয়ারের পরাবৃত্ত পাচ্ছি, অর্থাৎ এই ওয়াই স্কোয়ারের পরাবৃত্ত পাইলে তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে, এক্স এর মানটাই হবে লিমিট। তাহলে তুমি একটু চোখ বন্ধ করেই তোমরা মেইন কাজটা করে নিতে পারো, এক্স এর মান বের করে ফেলবা। দেখো এক্স এর মান এই জায়গায় যদি বের করতে চাও তাহলে এই জায়গায় এই যে ওয়াই এর জায়গায় এক্স বসায় দাও, তাহলেই হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স, তারপরে দেখো এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু ফোর। যদি আমরা এক্স ইকুয়াল টু ফোর পেয়ে যাই তাহলে একটা মান কিন্তু পেয়ে গেছি, তাহলে একটা মান পাইলে আরেকটা মান যদি না থাকে তখন ওই জায়গায় আমরা এক্স ইকুয়াল টু জিরো ধরে নেবো। এর মেইন কারণটা হচ্ছে দেখো এইখানে ক্ষেত্রফলটা যখন নির্ণয় করতেছি এই জিরো বিন্দু থেকেই শুরু হবে, কোন অঞ্চল পর্যন্ত, এই ফোর অঞ্চল পর্যন্ত, এই জন্য আমরা দুইটা লিমিটের মান লাগবে আমাদের যুগুজিকরণের, একটা আপার লিমিট আর একটা লোয়ার লিমিট। আমরা আপার লিমিটটা পেয়ে গেলাম, লোয়ার লিমিটটা পেয়ে গেলাম। এখন হচ্ছে সেকেন্ড কাজ, সেকেন্ড কাজটা হচ্ছে তোমাকে সমীকরণ লাগবে। সমীকরণ দেখো এইখানে থেকে ওয়াই ওয়ান আর এইখান থেকে ওয়াই টু বের করো। এই দেখো ওয়াই ওয়ান যদি বের করতে চাও তাহলে এই ওয়াই সমান সমান কি রুট ওভার ফোর এক্স, তাহলে এই যে ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, রুট ওভার ফোর এক্স, রুট ওভার ফোর এক্স মানে কি টু রুট এক্স। সেমভাবে এই জায়গায় ওয়াই টুটা বের করো, ওয়াই টু, ওয়াই টু কত, এই যে ওয়াই টু হচ্ছে এক্স, তাহলে এই দুইটা সমীকরণ লাগবে। এই দুইটা সমীকরণ দিয়ে এখন দেখো আমরা যুগুজিকরণটা করে ফেলবো, আমাদের মানটাও পেয়ে গেছি আর হচ্ছে সমীকরণটাও পেয়ে গেছি। তাহলে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট কত, জিরো থেকে ফোর, আর হচ্ছে সমীকরণ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা কার সমী লিমিট দিছি এক্সের, তাহলে এখানে ডিএক্সের সাপেক্ষে যুগুজিকরণটা করব। তাহলে দেখো এই জিরো থেকে ফোর আর এই জায়গায় ওয়াই ওয়ানের মান কত, টু রুট এক্স, টু রুট এক্স, মাইনাস করে দিব কি এক্স, তাহলে এটার এখন যুগুজিকরণ করব। এটার যুগুজিকরণ দেখা একদম ইজি, কারণ হচ্ছে এইখানে তুমি এই রুট ওভার এক্সটাকে তুমি হাফ ধরে নিতে পারো পাওয়ার, তাহলে হাফ ধরে নিলে যেই কাজটা করতে হবে এখানে টু থাকুক সামনে এক্সের জন্য, হাফের জন্য হাফ প্লাস ওয়ান, আর নিচে হচ্ছেও হাফ প্লাস ওয়ান, তার মানে কি থ্রি বাই টু হবে, তাহলে এইখানে হচ্ছে আর মাইনাস অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু। এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাও, এই যে ফোর বাই জিরো, তারপরের কাজটা তুমি শর্টকাটে করে দাও। দেখো এইটুকু করে, এইটুকু করে এখন তুমি শর্টকাটে আনসারটা বলে দাও, এইখানে ক্যালকুলেশনটা করলে যে মানটা আসবে সেটা, সেটা কত আসবে, 8/3 আসবে। কীভাবে বুঝছো, এই যে এইখান থেকে, এইখান থেকে যে শর্টকাটটা ছিল এর আগের ভিডিওতে, 8/3 ইনটু এ স্কোয়ার, এ স্কোয়ারের মান কত, ওই যে ওয়ান, আর এম কিউব, এম এর মান কত ওয়ান, তো এটার কিউব, তো এটাই আনসার মূলত, এটাই আনসার। তাহলে দেখো এই ধরনের যদি লিমিটের মান না দেওয়া থাকে তাহলে এইভাবে করবা, আর লিমিটের মান দেওয়া থাকলে তো আরও সহজ হয়ে গেল। যেমন ধরো আমি তোমাকে একটা কুশন দিতেছি, দেখো একটা কুশন দিতেছি, আমি বললাম যে এই যে এই জায়গায় ধরো আমি একটা প্রশ্ন দিতেছি যে ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার এবং
এবং এই জায়গায় এক্স এর দুইটা মান দেওয়া আছে, এক্স এর দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তাহলে দেখো এটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখো এই জায়গায় 2 বসাইলাম আর এই জায়গায় 4 বসাইলাম, কারণ এই জায়গায় এক্স এর দুইটা মান দেওয়া আছে। তারপরে কি করব, এই যে 3x² মানে মেইন কথা হচ্ছে y বসায় দিব, তারপর হচ্ছে dx। তাহলে এখন এটাকে যুগযুগকরণ করে ফেলি, তার মানে 3x³/3। এখন আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসিয়ে দিলাম, অর্থাৎ 4x2। তারপরে এখান থেকে যে আনসারটা আসে সেই আনসারটাই হবে। এখন দেখো এই জায়গায় কিন্তু মডুলাস সম্মিলিতও থাকতে পারে, এই জায়গায় কিন্তু মডুলাস সম্মিলিতও থাকতে পারে। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন দিচ্ছি, y = x-5, এই মডুলাস আছে এবং এবং এই জায়গায় এক্স এর দুইটা মান দেওয়া আছে। একটা মান হচ্ছে, দেখো এক্স এর একটা মান হচ্ছে 0 আর একটা মান দেওয়া আছে ধরো 10। এখন এটাকে কিভাবে করব, দেখো এটাকে করতে গেলে আমরা এই 0 এবং 10 বসাবো, তারপরে হচ্ছে এই যে y dx, এই y এর জায়গায় এখন মডুলাস কত হবে, এই যে x-5। আশা করি এই ম্যাথটা আগে করেই ফেলেছ, কারণ হচ্ছে এটা আমরা প্রথমেই কাজটা কি করব, প্রথমেই হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিটটা ধরব, আপার লিমিট আর লোয়ার লিমিটটা দেবো। এই যে এইখানে 0 আর এইখানে হচ্ছে 10, তারপরে এই জায়গা থেকে এক্স এর মানটা বের করব, অর্থাৎ x = x-5 = 0 হলে তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 5। তাহলে এই যে এই জায়গায় 5টা বসিয়ে দিলাম, এখন দেখো এই জায়গায় 5টা বসিয়ে দিলাম, এখন এই দিকের যে কোনো একটা মান নেব, এই যে 0 থেকে 5 এর ভিতরের যদি কোনো একটা মান নেই, যেমন 2 নিলে দেখো এটা মাইনাস চলে আসবে, 2 নিলে মাইনাস চলে আসবে, তার মানে এইটা মাইনাসের পার্ট আর এটা হচ্ছে প্লাসের পার্ট, এটা মাইনাসের পার্ট এটা হচ্ছে প্লাসের পার্ট। দেখো এই জায়গায় যদি আমরা 6 নেই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তো এখন আমরা লিমিটের মানটা বসিয়ে দেব, এখন আমরা লিমিটের মানটা কত বসাবো, এই যে দেখো 0 থেকে 5, এই যে 0 থেকে 5 বসাচ্ছি, তখন কি মাইনাসের পার্ট হবে x-5 dx, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে প্লাস 0, এই যে এখানে 5 থেকে 10, প্রথম হচ্ছে 0 থেকে 5, তারপর হচ্ছে 5 থেকে 10, প্লাসের মানটা নিব, তাহলে হচ্ছে x-5, এটার সামনে একটা প্লাস, তাহলে এই প্লাসটার দেওয়ার দরকার নাই, তাহলে dx। এখন সেমভাবে আবার এই ক্যালকুলেশনটা করে ফেলবো, বা এইটুকু করেও তুমি আনসারটা বলে দিতে পারো, কিভাবে এই চিত্র থেকে, কিভাবে এইখানে দূরত্ব হচ্ছে 5 আর এইখানে আমরা যদি এই যে আপার লিমিট এই যে লোয়ার লিমিটটা বসাই, লোয়ার লিমিটটা বসাইলে কত হবে 5, তাহলে এই 5 আর 5 গুণ করলে কত হয় 25, তারপরে প্লাস করব, দেখো এইখানের মানটা, এইখানের দূরত্ব কত 5, তাহলে এই 10টা বসাইলে কত হয় 5, তাহলে এই 5 আর 5 কত 25, এই দুইটা 25কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আনসার আসবে কত, এই 25, তাহলে এইটাই কিন্তু আনসার। তাহলে এইভাবেও করতে পারো। যদি এরকম থাকে, ধরো এই একটা কুশনেরই একদম সিম্পল একটা জিনিস দিচ্ছি, যে এই একটা কুশনেরই যে y = ধরো y = x মডুলাস আছে এবং x এর দুইটা মান, একটা -1 আর একটা হচ্ছে x = 1, তাহলে এখন দেখো কি করব, এই যে -1 আর 1, তারপরে এই যে x এর মডুলাস dx, তারপরে কি করব, সেম জিনিস এই জায়গায় -1 আর এই জায়গায় +1 আর x এর জন্য 0, তাহলে এইটুকুর জন্য আমরা পাবো ঋণাত্মক মান, কারণ 0-র চাইতে ছোট যে মানটাই বসাবো সেটা ঋণাত্মক আসবে, আর এইটুকুর জন্য আমরা পাবো পজিটিভ মান। তাহলে এটা যদি না বুঝো তাহলে আগের ভিডিওগুলো তোমার দেখতেই হবে আবার। তাহলে দেখো এখন -1 থেকে আমরা লিমিটের 0 পর্যন্ত যাব, তখন -x dx, তারপর হচ্ছে প্লাস, এই যে 0 থেকে 1 পর্যন্ত যাব, তখন হচ্ছে x এর প্লাস মানটা, এখন ক্যালকুলেশন করলে পেয়ে যাবা এইখানে কত, -x² / 2, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো 0 আর -1, তারপর হচ্ছে প্লাস এইখানে x² / 2, আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাবো, এই যে 0 থেকে 1, তারপরে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা। আবার এইখান থেকেও বলতে পারো এইটুকুর দূরত্ব 1 আর উপরে এই যে এই জায়গায় 1 বসাইলে 1ই হবে, তাহলে 1 আর 1 স্কোয়ার প্লাস এই জায়গার দূরত্ব হচ্ছে 1, তো 1 বসাইলে 1ই হবে, তাহলে এইটুকুর গুণ করলেও কত 1² / 2, তার মানে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা কত পাচ্ছি 2/2, তার মানে আনসার সেই 1ই আসতেছে, তাহলে এটার আনসারটা 1ই আসবে। তাহলে এইভাবে কিন্তু করে ফেলতে পারো, ইভেন শর্টকাটগুলো দিয়েও করতে পারো, ক্ষেত্রফল দিলে এইভাবে করবা। এটাই মোটামুটি শেষ ভিডিও ছিল, টাইমের জন্য আসলে আমি রেগুলার ভিডিও মেক করতে পারি নাই তোমাদের জন্য, এই জন্য আসলেই সরি, আর অনেকটা টাইম নিয়ে ফেলেছি এই ইন্টিগ্রেশনের ভিডিও মেক করতে গিয়ে। এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো সিরিজ লাগে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবা, কারণ হচ্ছে কমেন্ট না করলে আমি ঠিকঠাকভাবে ভিডিওগুলো দেই না,
আর হচ্ছে সিরিজও বের করব না। তোমাদের যেই যেই চ্যাপ্টারগুলো দরকার অবশ্যই কমেন্ট করবা, আর ইন্টিগ্রেশনের সবগুলো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক লম্বা সিরিজ একটা তৈরি করে ফেলছি, অনেকগুলো ভিডিও মেক হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল আরও বেশি মেক করা, কারণ হচ্ছে এই ইন্টিগ্রেশন থেকে যদি তুমি সব কিছু জানতে চাও এ টু জেড, তোমাকে মিনিমাম 40টা ভিডিও দেখা উচিত ছিল, দরকার ছিল। আসলে 40টা ভিডিও পর্যন্ত আমি মেক করার টাইমই পাচ্ছি না, কারণ আমি একটু অন্য চাপে আসছি বা অন্য বিষয় নিয়ে কাজ করতেছি, তো তোমাদের জন্য আসলে ভিডিওগুলো মেক করতে পারি নাই ঠিকঠাকভাবে এই জন্যই। তবে তোমাদের যদি রিকোয়েস্ট থাকে যে আরেকটা সিরিজ বাইয়া দেন, তাহলে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ওই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। এবং তোমরা যারা অ্যাডমিশন দিবা বা এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য অবশ্যই আমার দোয়া রইল যে তোমরা অবশ্যই তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ দিচ্ছি যে তোমরা ধৈর্য সহকারে আমার ইউটিউবের ভিডিওগুলো দেখতেছো। আর আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, এটা আসলে তোমার কাছে ছোট হলেও আমার কাছে অনেক বড় একটা জিনিস, তোমরা যদি আমার ভিডিওগুলো একটু শেয়ার দাও তোমাদের টাইমলাইনে বা তোমাদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে, তাহলে আমি খুবই 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 খুশি হব। এবং তোমরা যখন তোমরা কমেন্ট করো এবং তোমরা লাইক দাও বা শেয়ার করো, তখন কিন্তু আমার খুবই ভালো লাগে যে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার দিচ্ছ, লাইক দিচ্ছ। অ্যাকচুয়ালি আমি চাই যে তোমরা কমেন্ট এবং শেয়ার বা লাইক করো, কারণ হচ্ছে তুমি যদি কমেন্ট করো তখন আমার খুব ইন্সপায়ার জাগে যে আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য মেক করি, যে আমার কষ্টটা করতে ভালো লাগে তখন। আর যদি কমেন্ট না করো তখন দেখা যাচ্ছে যে আসলে আমার তেমন একটা ইন্টারেস্ট থাকে না, যে মনে হয় যে আমার এই ভিডিওগুলো কেউ দেখতেছে না, তো আমি অন্যদিকে শিফট করে চলে যাই। আসলে অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো মেক করি, এবং আমার আশা রয়েছে যে তোমরা সবাই আমাকে হেল্প করবে। আমার ভিডিওগুলোতে সামান্য সামান্য কিন্তু ভুলও থাকে, ওই ভুলগুলো অবশ্যই তুমি সংশোধন করে নেবা নিজে থেকেই। এবং অনেক বেশি যদি বড় ভুল হয়ে যায়, যেমন লজিকটাই ভুল হয়ে গেছে, এমন যদি হয়ে যায় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো বা ইমেল করতে পারো। ইমেল করলে সবচেয়ে বেশি ভালো হয়, নিচে দেখো ইমেল দেওয়া রয়েছে, ওই ইমেল করে দিবা তাহলে আমি। বা আরেকটা কাজ করতে পারো, ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, অর্থাৎ ফেসবুক প্রোফাইলে না, ফেসবুক পেজে, ফেসবুক পেজে মেসেজ দিলে তো ওই জায়গায় আমার অনেকগুলো মানুষ রয়েছে বা অনেকগুলো ব্রাইভাদার্স রয়েছে যারা তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিবে, এবং আমি নিজেও রিপ্লাই দিব ওই জায়গায়। তো ওই জায়গাতে কমেন্ট করলে আমি তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবো তোমাকে। তো এই জন্য বলবো ফেসবুক পেজে কমেন্ট করতে। আর এই ভিডিওগুলো একটু কষ্ট করে সবার মাঝে শেয়ার করে দিও। আর আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমি কিন্তু কখনো বলি না যে সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি যাদের ভালো লাগে তারা নিজে থেকেই সাবস্ক্রাইব করে দাও। কিন্তু আমি তোমাকে আরেকটু রিকোয়েস্ট করতেছি যে তোমার বাড়ির আশেপাশে বা ফ্রেন্ড যারা রয়েছে তাদের ফোন থেকে যদি একটু সাবস্ক্রাইব করে দাও, যদি সময় পাও মানে সুযোগ পাও, তাহলে আমি খুব উপকৃত হব। কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে ভিডিওটা রিচ হবে, সবার কাছে পৌঁছাবে, তখন আমার ভিডিওগুলো মেক করতে আরও বেশি ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই ছিল, আর এই কষ্ট করে সম্পূর্ণ সিরিজটা দেখার জন্য আবারও তোমাকে ধন্যবাদ। আর বারবার ভিডিওগুলো দেখবা এবং নোট করে ফেলবা, তাহলে দেখবা তোমার সব কিছু মনে থাকতেছে। এবং একটা ভিডিও যদি বারবার দেখতে থাকো তাহলে ভালো হবে, এবং ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখবা, তাহলে সিরিয়ালাইজ পেয়ে যাবা। আর পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।